আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফ্রিজের এক কোণায় পড়ে থাকা মাছের মাথাগুলোকে আজকে কাজে লাগালাম। অনেকেই হয়তো ফ্রিজের মধ্যে জমা করে রাখেন, খাওয়া হয় না বা খেতে চায় না, অনেকে পছন্দ করে না। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা দেখা। তো এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, বড় সাইজেরই একটা মাছের মাথা। তো আমি এটা বাজার থেকেই ভালো করে ছোট ছোট পিস করে কাটিয়ে নিয়েছিলাম, কারণ বাসায় এটা কাটতে অনেক সমস্যা হতো। তো এই মাথাগুলো আমি যেহেতু টুকরো করা ছিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এটাকে এই হাঁড়িতেই সেদ্ধ বসাবো, তার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লবণ। সেদ্ধ করার জন্য লবণ তো লাগবে, আর দিয়ে দিলাম হলুদ, যাতে দেখতে খারাপ না লাগে সেজন্য হলুদটা দেওয়া। তারপর এটাকে কিছুক্ষণ বয়ল করে পানিটা সেদ্ধ করে দেবো, একটু নেড়ে চেড়ে হলুদ লবণটা মিশিয়ে দিলাম। এই তো একটা সাইডে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর আরেকটা চুলায় আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি। মাছের মাথার পরিমাণ অনুযায়ী মুগ ডালটা নিয়ে নিতে হবে, এটা একটু ভেজে নিতে হয়। মুগ ডালটা যে কোনো রেসিপিতে ইউজ করার আগে একটু ভেজে নিলে ভালো হয়, মুগ ডালের ফ্লেভারটা কিন্তু স্ট্রং হয় এতে। তো বেশি একবারে মোচমোচে করে ভাজার দরকার নেই, একটু স্যান্ট বের হবে আর কালারটা চেঞ্জ হবে, তাতে কিন্তু বোঝা যাবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তো মুগ ডাল ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার মাছের মাথাগুলো চেক করে নিচ্ছি হয়ে গেছে কিনা সেদ্ধ। তো দেখি, বুঝতে পারছেন হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে আর একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এই এটার যে ছুটে আসা কাঁটাগুলো, যে কাঁটাগুলো আপনি আপনি ছুটে গেছে, সেই কাঁটাগুলোকে আমি এখন আলাদা করে ফেলবো, কারণ এগুলো আবার খেতে বিরক্ত লাগবে তরকারির মধ্যে থাকলে। তো সেজন্য আমি এটাকে তুলে একটু ছেঁকে নিচ্ছি, আর এই পানিটাও কিন্তু আমি ফেলবো না। এই যে মাছের সেদ্ধ পানিটা, এটা আমি কাজে লাগাবো রান্নার মধ্যে, সেজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার মাছের যে মাথার কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো যেগুলো নিজে নিজে ছুটে গেছে, সেগুলো কি আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি মাছের কাঁটাগুলো পরিষ্কার মানে বেছে নিয়েছি ভালো করে। এই যে বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি, প্রত্যেকটা বড় কাঁটা যেগুলো আপনি আপনি ছুটে গেছে সেগুলাই ফেলে দিচ্ছি। এই যে মাছের মাথা কাঁটাগুলো এতগুলো ফেলে দিলাম, আর এই যে এগুলো হয়েছে, আর এই যে কাঁটাগুলোতে একটু মাছ লেগে লেগে আছে সেই অংশগুলো কিন্তু আমি রাখবো, একটু ফ্লেভারও ভালো আসবে মাছের মাথার। আর এই কাঁটাগুলো কিন্তু অনেক টেস্ট লাগে খেতে তরকারিটার মধ্যে থাকলে। তো এবার রান্না যাব। রান্নায় যাওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, কিছু গরম মশলা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি হালকা করে। তারপর এতে দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন কুচি সবগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম তেলে। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে। এবার এতে বাটা মশলা দিচ্ছি, রসুন বাটা, আর দিয়ে দেব হলো আদা বাটা। মাংসের সব রকমের মশলাই কিন্তু এটার মধ্যে দিতে হবে, আর একটু বেশি বেশি করে পরিমাণেই দিতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না খেতে। তো এবার দিয়ে দেব হলো হলুদ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর হলুদ গুঁড়াটাও একটু পরিমাণটা বাড়িয়ে দিব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার বেছে রাখা মাছের মাথাগুলো সবগুলো দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাগুলো ভালো করে মাছের সবগুলো অংশে লেগে যায়। এবার ডাল যে ভেজে রেখেছিলাম, ভেজে এগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দিব। ডালটা আগে ভাগে না দিলে কিন্তু সেদ্ধ হবে না, সেজন্য আগে ভাগে দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, পানিটা অ্যাড করা যাবে না এখন, একটু ভালো করে বেশিক্ষণ সময় ধরে কষালে ভালো করে ফ্লেভারটা বের হবে মাছের এবং মুগ ডালের। তো আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে একটু লেগে লেগে আসবে, সেজন্য একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। আর এই যে সাইড থেকে তেলটা বের হয়ে গেছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এটা কষানো মোটামুটি হয়ে গেছে। তো আমি এইভাবে করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া, তা আবার একটু মিশিয়ে দিলাম। এবার যে পানিটা রেখে দিয়েছিলাম মাছের সেদ্ধ করা, সেই পানিটা দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ মাছে ডালের যে পরিমাণটা বুঝে পানিটা লাগবে, আর ডালের মধ্যে একটু বেশি পানি লাগে, কারণ ডালটা কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটা পানি টেনে ফেলে, সেজন্য ডালের মধ্যে একটু পানি বেশি দিতে হয়, যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরও ঝোলটা মোটামুটি আমার পরিমাণ মতো থাকে। সেজন্য আমি একবারে পুরোটা পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তলানিটা দেখে নিলাম, চেক করে লেগে যাচ্ছে কিনা। তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করবো, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে এবার একটু চেক করে নেব নিচে লেগে যাচ্ছে কিনা, ডাল কিন্তু খুব তাড়াতাড়ি আবার নিচে লেগে যায়।
তো না, যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি আছে, নিচে লাগেনি, একটু নাড়াচাড়া দিয়ে চেক করে নিলাম। তো আমার কাছে মনে হয়েছে যেন আর কিছুক্ষণ সেদ্ধ করা লাগবে, তো আমি আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য। কাঁচামরিচটা দিলে কিন্তু একটা সুন্দর স্যান্ট বের হবে আর ভালো একটা ফ্লেভারও আসবে, যেহেতু আগে আবার দিয়েছি কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে নিলাম। এবার একটু ডালটা চেক করে নিতে হবে, ডালটা সেদ্ধ হয়েছে কি না। দেখেই মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে, তাও একটা ডাল আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, ডালটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা কিন্তু মোটামুটি ডান। তো আমি এটাকে এখন কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিব, তারপর কিন্তু চুলাটা বন্ধ করে দেব। তো এই ফাঁকে আমি একটা অন্য একটা প্যানের মধ্যে তেলের মধ্যে রসুন কুচি করে নিয়েছি ভেজে, ডাল বাগার যেভাবে দিই আমরা সেভাবে, আর যে কোনো ডালের যে কোনো রেসিপিতে কিন্তু একটু বাগার দিলে ভালো লাগে আমার কাছে, আমি সবসময় এটা পছন্দ করি, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কবে দিলে ভালো লাগবে। তো আমি বাগারটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু কিছুক্ষণ জাল করে চুলাটা বন্ধ করে দেবো, আমার রান্নাটা কমপ্লিট। তো এই যে দেখেন, ঢাকনাটা তুলে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে লুকটা দেখিয়ে দিলাম, কতটা টেস্টি, কতটা স্পাইসি আর কত সুন্দর হয়েছে রান্নার কালারটা, দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্লেটিং করেও দেখিয়ে দিলাম, যে কোনো মেহমানের সামনে এরকম স্পেশাল গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের সাথেই, মাছের সাথেই এই মুগ ডালের রেসিপিটা যদি আপনারা শেয়ার করেন, কেউ কিন্তু আপনার সবাই কিন্তু আপনাকে অনেক প্রশংসা করবে, আর অবশ্যই সবাই খুব পছন্দ করবে। আর এভাবে আপনারা মাছের মাথাকেও কিন্তু আর ফ্রিজের কোনায় ফেলে রাখতে হবে না, যে কোনো সময় এভাবে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।